হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ফ্রাইডে আর আজকে আমার আম্মুর বাসায় আমাদের দাওয়াত ছিল, তাই আমি একটু আগেই চলে আসছি। আর আমার হাজবেন্ড হচ্ছে নামাজ শেষ করে তারপর আম্মুর বাসায় আসবে। তো আজকে হচ্ছে আম্মু রান্না করছে অবভিয়াসলি পোলাও, এবং এটার সাথে মটরশুঁটি আছে যেটা আমার অনেক বেশি ফেভারেট, অ্যান্ড সাথে রান্না করেছিল মুরগির রোস্ট, এটাও অনেক বেশি ইয়ামি ছিল, একটু হালকা স্পাইসি ছিল, তে আরও বেশি ভালো লাগছে। অ্যান্ড এরপর রান্না করেছিল হচ্ছে ডিমের কোরমা, যেটা দেখতে তো অনেক বেশি মজা লাগতেছে, যদিও আমি এটা খাইনি বিকজ দুপুর টাইমে এগ আমার কাছে একটু হেভি মনে হয়, তাও পোলাওয়ের সাথে। তারপর রান্না করেছে আমার অল টাইম ফেভারেট বিফ, যেটা দেখতে আর খেতে অনেক বেশি ইয়ামি ছিল। তো যাই হোক, আম্মুর বাসায় আসার পর আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমি ওয়েট করতেছি সবাই নামাজ পড়ে কখন আসবে আর কখন আমরা লাঞ্চ করতে বসবো। তো তারপর দেখতে দেখতে আমার হাজব্যান্ড চলে আসছে নামাজ পড়ে, এবং ওর সাথে আসছে হচ্ছে আমার ছোটো ননদ। আর আমার ছোটো ননদ হচ্ছে গিয়া এই যে আমার বাড়ির পাশে যে খালি জায়গাটা আছে, এখানে যে সিমেন্ট আছে, বালি আছে, এগুলা দিয়ে খেলাধুলা করতেছে। ও আসলে এগুলা দিয়ে খেলাধুলা করতে একটু পছন্দ করে, তাই ওখানে দুষ্টামি করতেছিল আর খেলতেছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে এখানে টাকা গুনাগুনি চলতেছে। এখানে একটা স্পেশাল মোমেন্ট ছিল যেটা আমি অন্য কোনো সময় শেয়ার করব, এখন না। তারপর সন্ধ্যার দিকে আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর আমি অনেক বেশি টায়ার্ড ফিল করতেছি, ঘুম আসতেছে, তাই এখন আমি একটু রেস্ট নিব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।